আনোয়ার ভাই, আপনার খামারে ইতিমধ্যে আমরা জানতে পারছি যে আপনার খামারে 20-25 কেজি দুধের গাভী পরিমাণে বেশি আছে। এরকম কিছু খাবি আমরা যারা খুঁজছেন, ক্রেতারা আছেন, তাদের উদ্দেশ্যে কিছু গাভী সম্পর্কে জানাতে চাই এবং আপনার কিছু গাভী দেখাতে চাই। দেখেন, আমার এখানে 20-25 লিটার গরু অনেক বেশি, আর আমার কিছু 30-এর উপরে গাভী আছে, বাচ্চা দিবে দিচ্ছে, দুধে ছিল বিক্রি হয়েছে। আমি আমার উদ্যোক্তাকে বলতে চাই, যারা নতুন উদ্যোক্তা হইতে চান, আপনারা আসুন, আগে কিছু জানুন, তারপরে গরু ক্রয় করুন। আর যারা গরু পাইলা আপনারা লাভবান হতে পারছেন না, তাদেরকে দাওয়াত দিয়ে আমার গরু নেওয়া লাগবে না। আপনারা আসেন, কিছু জেনে নেন, কিছু শিখে নেন, কীভাবে আপনার গরু রাজত্ব পালন করবেন, কীভাবে আপনার লাভবান হতে পারবেন, থিমটা নিয়ে যান। আর যদি আপনার ভালো মানের গরু চাল, ভালো মানের গাভী চাল, যদি ভালো মানের গাভী চান, আপনারা যদি মনে করেন যে বেশি বেশি দুধের গরু, ভালো জাতের গরু, ভালো জাতের গোজাইতে দেয় বড়, এই যে দেখো এই সাইড দিয়া, এই সাইডের সমস্ত গাভীগুলো প্রেগনেন্ট, প্রেগনেন্ট সমস্ত গাভীগুলো প্রেগনেন্ট, কিছু বাচ্চা দিবে, দু একদিনে মিলে কিছু দিচ্ছে, দিতে আসে, কথা বলছে এরকম। এই পুরা সিরিয়ালটা সামনে দিয়ে দেখো, ওদিকে অনেক শত শত প্রেগনেন্ট গাভী আছে। মনে করা আছে প্রেগনেন্ট দিলে নিতে পারবে, ওই পাশে গেলে দুধের গাভী আছে, এই পাশে আছে, ওই পাশে আছে, অমুর আছে, গাভীর অভাব। আপনার ভালো মানে গাভী চাইলে তাকে ডেলিভারি করে করতে চান। আর আপনারা গাভী করার করে করার আগে আপনারা মনে করা আছে ছোটো আকারে কম পয়সা খরচ করিয়া গড্ডা উঁচা করিয়া গড্ডা দেবেন নিচে 15 ফিট, আর চতুর্পাশে খোলা রাখবেন, আর গরু দাঁড়ানোর জায়গাটা সর্বোচ্চ আপনি ডাল দিবেন সর্বোচ্চ 1 ইঞ্চি, গাভীর গরুর যেন ফলর ডাল না হয়। এই যে আমার যা ডাল দেখতেছেন, এটা ক্ষতিকর, এটা আমার খামার না, আমি এই খামারটা আমার হাতে গড়া না, এটা একটা জেলখানা, গরুগুলো আমার জেলখানায় আছে, তাই গরু মনে করছে এখানে সুস্থ থাকার মতন পরিবেশ নাই। আমি আল্লাহ পাক আমাকে জানা শোনা দিছে, তাও আমি খুব কষ্টে আছি গরু বাছুর নিয়ে, কারণ গরুটা আমার জেলখানায় আছে। তাই বলবো আপনারা ফলনটা মনে কোনো রকম ইট দিছে সলিন করিয়া একটা কোনো রকম মনে গড় করিয়া কেন এটা কেন করবেন, আপনাকে বুঝুন খামারটা করতে পারবেন কি না, খাটনি আপনি করতে পারবেন কি না, আপনার সময় দিতে পারবেন কি না, এটা মনে খাটনির খাটনির খামারের করতে হলে সে কত ফিট উঁচা হতো, নিচে 15 ফিট, নিচে 15 ফিট, যতটুকু উঁচা দিবেন যত বাস আলো বাতাস আসবে তত গরুর জন্য ভালো হবে। সর্বোচ্চ কয় ফিট পর্যন্ত দেওয়া যায়, নিচে 15 ফিট, মনে করেন 18-20 ফিট দিলে সমস্যা নেই, 18-20 ফিট, 15 থেকে 18-20 ফিটের ভিতরে, হ্যাঁ সমস্যা নেই, আপনি যত উঁচা দিবেন তত আপনার জন্য। এই যে ডালের কথা বলছেন, ডালটা কত ইঞ্চি দিতে হবে, সর্বোচ্চ 1 ইঞ্চি, সর্বোচ্চ 1 ইঞ্চি, এই ডালটা কত ইঞ্চি আছে, আরে এটা ডাল যাই না আপনার লাভ কি, আপনার নতুন খবর কল, এটা করছে যারা করছে না বুঝে নেই, আপনি যেটা জানবেন সেটা জানেন, এক সর্বোচ্চ 1 ইঞ্চি ডাল গরুর পিছনে, সর্বোচ্চ 1 ইঞ্চি ডাল, এর বেশি দিলে গরু ক্ষতি হবে, গরু বাচ্চা দিলে ওভারে বাড়ি যাবে, গরু বন্ধুকে 5 মিনিট টানবে, আরো কম 1/2 ইঞ্চি দিতে পারো আরো ভালো, আরো ভালো। তাই মনে করছ এই জিনিসটা ফলো করবেন, কম পয়সা খরচ করে যদি দেন যে না আপনি লাভবান হয়েছেন, আস্তে আস্তে মনে করছ বাড়ায় করেন, সুন্দর সুন্দর ঘর করে। যেমন আমি সুরত দিয়ে শুরু করছিলাম, আমি মনে করি বাঁশ দিয়ে খুঁটি দিয়ে শুরু করছিলাম, তারপরে গরু ঘর মনে করি, আমি গরু ঘরে আমি মনে করছি 4 তলা পর্যন্ত গরু নিছি, তারপরে মনে করছো এসি রুমের মধ্যে এয়ার কন্ডিশন লাগায় গরুরকে পালছি, ওই গরুর টাকা কামাই করছি। আপনারা ওইভাবে কামাই করুন, আপনারা ওইভাবে গরুকে এমন করে নিত্য পালন শিখুন, হঠাৎ করে 20 কোটি টাকা খাটায়েন না, আপনি 20টা গরুদা শুরু করেন, 10টা গরুদা শুরু করেন, শুরু করে আপনি বোঝেন, এটা বুঝতে হবে, বোঝার ব্যাপার।
গান গাওয়া যেমন কঠিন, বাদনা বা তবলা বাদন বাদনা বাদন খুব কঠিন, সবচেয়ে কঠিন কাজ। ঠিক গরু পালো যত ব্যবসা বাণিজ্য করবেন, যত কিছু করবেন, গরু পালো কঠিন কাজ। এই কঠিন কাজটা আপনাকে স্বর্ণশীল হইতে হবে। আর মনে করছো আর কি জানতে চান বলে না? আমরা কয়েকটা গরু দেখাতে চাই, আমরা শুনলাম এই যে 20-25 কেজি কয়েকটা গরু আমরা দেখাতে চাই। আসলে আমি এমবে গরু মনে করছো গরু দেখাই না, আপনার দেখা আপনি গিয়া মনে করছো ঘুরে ঘুরে দেখান, ঘুরে ঘুরে দেখান যে এই গরু 35 কেজি দুধ, 40 কেজি দুধ, ওই 3 দিন 2 দিন ওলান ঠাসা রেখা গরু দাহানোর কাজ আমার না। আপনি গরু দেখাই দেন, যার দরকার আসবে, আমাকে চা খাবে, দোয়াবে, আমার থাকার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, গাড়িগুলির সমস্যা নেই, থাকার সমস্যা নেই, যার দরকার গাবি অজনের আপনার কাছে আসবেন, সুব্যবস্থা সর্ববিশ্বের সুব্যবস্থা আছে। এইবারে শেষ করছি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আনোয়ারের কাছে শুনলাম যে এখানে যে গাবিগুলি দেখছেন, এখানে আপনারা আসবেন 20-25 কেজি গাবি পছন্দ করবেন। এই যে দেখতে পাচ্ছেন গাবি, আমরা গাবিগুলি দেখতে পাচ্ছি, এক একটা গাবি অসাধারণ গাবি। এখানে কোনো গাবির 20 কেজি হয়, কোনো গাবি 25 কেজি, 30 কেজি আছে, 35 কেজি আছে। এই যে দেখুন গাবিগুলি অসাধারণ গাবি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই গাবির কোন গাবিটি কত কেজি দুধ হয় সেটা নির্ধারণ করতে আপনাকে নিজে এসে যাচাই করতে হবে। এই গাবিটা কত কেজি দুধ হয়, কীরকম দাম হয়, এর মান সম্পর্কে আপনি জানবেন, কয় বিয়ান দিয়েছেন, আপনাকে নিজে খামারে এসে নিজের তার নিজে যাচাই করে দেখতে পাবেন। এখানে অসংখ্য গাবি আছে, এখানে বিভিন্ন ধরনের গাবি আছে, মান জাতের বিষয় আছে, বয়সের বিষয় আছে। এগুলি সে কারণেই তিনি বলছেন যে গাবি আসলে ওইভাবে দেখানো যাবে না, একটা ক্রেতাকে গাবি দেখাইলে দাম বললে সে আসলে ওইভাবে কিছু নির্ধারণ করতে পারবে না, সরাসরি খামারে আসবেন। এখন দেখুন এখানে গাবি রয়েছে, এই গাবিগুলি যদি আপনাকে একটা একটা করে দেখাতে হয় তাহলে অনেকগুলো গাবি দিয়েছে। আমরা এই পাশে আরো কিছু গাবি, খুব ব্যস্ত আছি, আমরা এই গাবিগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা যে কথা বলছি, ধরে ধরে গাবি দেখানো আসলে ওইভাবে সম্ভব না, আমরা দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। এই যে দেখুন, আপনি দেখুন এই গাবিটি রয়েছে, অসাধারণ গাবি। আপনারা এই গাবিগুলো আসবেন, নিজেরা দেখবেন দুধ কয় কেজি হয়, তারা দুধ যখন দোয়ায় আমরা দেখাচ্ছি, দেখুন অসাধারণ কিছু গাবি না ভাই। আমি ম্যাক্সিমাম 20-25 এই মুহূর্তে বেশি রয়েছে, আমরা গাবি বেশি রয়েছে। আসলে দেখতে পাচ্ছেন, আমি আসলে কয়েকদিন কাম করলে আমি দিতে পারি, অথবা গাড়ি ভাড়া দরকার বললে নিতে পারি। এই যে এখানে দেখেন অসাধারণ গাবি। হ্যাঁ, দেখুন অসাধারণ একটি গাবি, এই যে গাবি অসাধারণ গাবি। এই যে একটা দেখলাম গাবি, মুন্ডি গাবি, দেখতে পাচ্ছেন গাবিটা একেবারে সেরকম তার বডি ফিটনেস। এই দেখুন এই গাবি, আপনি আসেন আপনাদের এই যে মনে একটা মানুষ কষ্ট করতেছে, 4 জন মানুষ 20,000 টাকা দিছে, অসুস্থ ভাই, আমি মনে করছি 2 দিন কাম করে চলে গেছে, 20,000 টাকা কিন্তু চলে গেছে। এরকম রয়েছে অনেক গাবি আমরা দেখতে পাচ্ছি, একজনে কিন্তু 10 জন নষ্ট করে। এই দেখুন আপনার এখানে যদি ভালো লাগে 2-4 দিন কাম করবেন, দেখে ভালো লাগছে আপনার, ভালো লাগছে ওই বলে শুধু আমার চেয়ার দরকার, ওই বলে কথা কম, ভালো লাগলে আপনি নিয়ে যান, বুঝলাম বলছেন, আমার ভালো লাগলে আপনি দিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন অসাধারণ একটি গাবি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন অসাধারণ গাবি। এই গাবিগুলি কীরকম দুধ হয় সরাসরি এসে দেখতে হবে, কোন গাবিটি কত কেজি দুধ হয়, কয় বিয়ান দিচ্ছে, এবং প্যাগনিসি গাবি রয়েছে এখানে দেখুন। এই যে দেখুন আরেকটি গাবি, অসাধারণ গাবি, দুধের গাবি, আপনার গাবি দেখাচ্ছি, এই গাবি দাম এবং এর কয় বিয়ান দিচ্ছে এগুলি আপনাদেরকে সরাসরি আসতে হবে, খামারে এসে গাবি ক্রয় করতে হবে, আনারবার সাথে কথা বলতে হবে, খামারের মালিক যদি তার সাথে কথা বলতে হবে, গাবির মান কীরকম, জাত কীরকম। এই যে দেখুন অসাধারণ একটি গাবি, আমরা গাবি দেখাচ্ছি, দেখুন গাবিটা, দেখুন আপনারা ক্যামেরা দেখতে বুঝতে পারবেন গাবিটার। এই যে দেখুন এই গাবিটা, দেখুন অসাধারণ একটি গাবি, দেখুন জাত মান, এরকম অনেক গাবি রয়েছে। এই যে দেখুন গাবি, আমরা আরও একটি গাবি দেখাচ্ছি, চমৎকার। এই যে দেখুন একটি গাবি এখানে রয়েছে, এই যে আরও একটি গাবি দেখুন, এটা একটা মুন্ডি গাবি, এটা হয়তো প্যাগনেসি রয়েছে। আমরা এরকম
দাখে ডেরি ফার্মের সাথে সাথে গাবি রয়েছে, গাবিগুলি আপনারা আসবেন, এই যে দেখুন এই যে গাবি রয়েছে, এটা প্রেগনেন্সি হয়তো আছে আপনাদের, বুঝতেই পারছেন। শুভ দর্শক, আমরা আজকের প্রতিবেদন শেষ করব। যারা 20-25-30 কেজির গাবি সংগ্রহ করতে চান, অবশ্যই দাখের ডেরি ফার্মে এই মুহূর্তে রয়েছে, আপনারা আসুন, দেখুন এবং মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করুন। আমরা আজকের প্রতিবেদন এখানে শেষ করব। ভালো জাতের গাবি সংগ্রহ করতে হলে আমরা এই জাকেট ডেয়ারি ফার্মের বিকল্প এই মুহূর্তে নেই। হাটেও এত জাতের, এত ভালো মানের, এত পরিমাণের গাবি আপনারা কখনই পাবেন না যেটা জাকের ফার্মে এই মুহূর্তে রয়েছে।